চলে এসেছি আজকে আমি এর পিন্ডি চটকাতে বুঝেছ ভেরু আর নেরু এই দেখো দেখে নাও আজকে একদম মার দেব না তো ধরে একদম কটাশ কটাশ কটাস করে পিস 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 করে দেবো তোদের সব সময় লোকের পিন্ডি চটকায় আর এইটা একে সাপোর্ট করে বলো তো এর সাথে থাকতে থাকতে এটাও এই পদার্থই হয়ে গেছে বুঝেছো বাসি খেয়ে খেয়ে এরও এই অবস্থা হয়েছে প্রত্যেক দিন বাসি বাসি আর বাসি গন্ধ বেরোচ্ছে তো কারা এসছে আমার বাড়িতে তোমরা বুঝতেই পারছো এসেছে যখন পিস পিস করেই দেবো কি বলো তোমরা একদম পিস 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 এই দেখো হুম দেখো যখন এসেইছিস তখন তো চলো বন্ধুরা আজকে পিস 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 করি আর তোমরা কারা কারা আছো রসিয়ে বসিয়ে খেতে চাও আমাকে কমেন্ট করো গুড আফটারনুন বন্ধুরা সকাল সকাল তোমাদের কাছে চলে আসতে পারিনি আজকে আজকে দুপুর দুপুর তোমাদের কাছে এলাম তো কী বলবো বলো সেই তো এক আমাদের সেই দালাল পেত্নীটাকে নিয়েই কথা বলতে হয় কারণ এর ভিডিও দেখার পর আর কারোর ভিডিওতেই মন লাগে না কি করব বলো এর ভিডিও দেখার পর আমি আপ্লুত হয়ে যাই আপ্লুত মাথা মুখ মুন্ডু মান মানে সব দিমাগ সব চলে যায় জানো কেন বলো তো এ যা দেখায় না আজকাল আমি আমি কি বলবো কি বলবো তো চলো যেটা বলবো সেটা শুনো আর কি করবে কষ্ট করে একটু শুনতে এসো আচ্ছা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি কিন্তু মোটেও ভালো নেই তারপরেও কিন্তু তোমাদের পাশ থেকে যাই না কোনো দিনের জন্যও যাই না বলো তো তোমরা চলে যাও এটাই সব থেকে কষ্টের ব্যাপার জানো ফল নিয়ে বসি আমি এ দেখো আঙুল খেটে খেটেই বসেছি তাও তোমাদের পাশ থেকে সরি না আর তোমরা সত্যি তো চলো যেটা বলতে এলাম প্রথম হচ্ছে মার্কেটিং তোমরা দেখেছো হাটমল হাটমল থেকে বাজার করা তোমরা দেখেছো বিয়েবাড়ির বাজার দু হাজার টাকার বাজার তোমরা সব দেখেছ কিছু বলার নেই তারপরে চলে এসছো বিয়ে বিয়েবাড়িও ঘোরা হয়ে গেছে টিকলি পরে অপূর্ব সুন্দর লেগেছে ওই দৃশ্যকেও তোমরা ও তার আগে মাঝখানে তো রক্তপাত হাটমল তারপরে হচ্ছে রক্তপাত রক্তপাতটাও তোমরা দেখেছো রক্তের ধারা বয়ে 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 দুদিকে চলে গেছে মাঝখানেও দাঁড়িয়ে আছে এত রক্ত পড়েছে না এত রক্ত পড়েছে আজকে যাকে দিয়েও বলাতে হলো বুঝলে যা পর্যন্ত এসে ওখানে বলতে হলো যে প্রচুর রক্ত পড়েছে এখান দিয়ে না এদিক দিয়ে বুঝে না ভুলে গেছে কোন দিক দিয়ে এই দিক দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়েছে বা আবার বড় বলছে ডান দিকে মানে যে কি হয়েছে যেমন আমাদের মনে আছে যখন আমি গিয়েছিলাম আহ বাড়িতে তখন আমি তোমাদেরকে প্রপার সত্যি জায়গাটা দেখাতে গেছিলাম যে ওনার কোন জায়গাটা ভেঙেছে কোন জায়গায় সেলাই পড়েছে কোন হাত উনি তুলতে পারছে না ওটা দেখানোর জন্য আমি গিয়েছিলাম তার আগেও দিক কি কি বলেছে ডান হাত ভেঙেছে না বাঁ হাত ভেঙেছে একদিন নাকি ডান হাত দেখায় একদিন নাকি বাঁ হাত দেখায় আদৌ ওটা পড়ে গিয়ে ভাঙেনি ও শ্বশুর মশাই ধাক্কা মেরে ফেলে দিয়ে ভেঙেছে তো এখানে কে ধাক্কাটা মারলো এইটা একটা রহস্যের ব্যাপার কিন্তু আদৌ রোজই যা একই জায়গা দিয়ে কাজ করতে করতে মুছতে 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 ওখান দিয়েই নামে প্রত্যেক দিনই ওখান দিয়েই লাস্ট ফিনিশিংটা দেয় পড়ে না কিন্তু সেদিনকে কাল পরশুদিনকেই বা কেন পড়ে গেল বলো এটার পেছনে কি কোনো রহস্য নেই নিশ্চয়ই আছে ওর বাবা যদি ওর মাকে ঠেলা মেরে ধাক্কা মেরে ফেলে দেয় তাতে ওর মার হাত ভাঙে তাহলে একে কে ধাক্কাটা মেরেছে উপরে শ্বশুর শাশুড়ি তো বৃদ্ধ মানুষ তাহলে কি ওরা অন্য কাউকে দিয়ে থেলা মারালো না ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা কোনটা আমি তো বুঝতে পারছি না কারণ প্রত্যেক দিন যেখান দিয়ে নামা ওঠা করা হয় সেই জায়গাটায় ভাবে পা পিছলে পরে এইরকম মারাত্মক মাথা ফেটে যাবে এটা কিন্তু সম্ভব না তাই না সেটা সম্ভব না তো যাই হোক ওর মারটা যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এরটাও অ্যাক্সিডেন্ট নয় আমরা কেউ মানবো না কেউ মানবো না ওর বাবা যদি ওকে ধাক্কা মেরে ফেলে থাকে তাহলে একেও কেউ ধাক্কা মেরে ফেলেছে বুঝেছো নাহলে এ কাউকে ধাক্কা মারতে গিয়ে পা পিছলে পড়েছে কারণ একে কেউ ধাক্কা মারার সাহস পাবে না এ কাউকে ধাক্কা মারতে গেছিল গিয়ে সেখানে উল্টে পড়েছে এটা হচ্ছে মেন ব্যাপার বুঝেছো কারণ একে এর কথা বিশ্বাসযোগ্য নয় কারণ কোন কণিকার ওই বয়স্ক শাশুড়িকেও বলেছিল যে উনি পড়ে অ্যাক্সিডেন্ট ওনার হয়নি সেই সময় নাকি সম্পত্তি নিয়ে আলোচনা হচ্ছিল তো গোপন সূত্র দাতা দাত্রী ছিল তো আমাদেরও তো গোপন সূত্র দাতা দাত্রী থাকতে পারে তাই না তো যাই হোক সেখানে যদি ওর ওর শাশুড়ি যদি ধাক্কা এমনি হোঁচট খেয়ে না পড়ে থাকে তাহলে এও হোঁচট খেয়ে পড়েনি এটা তোমরা জেনে নাও আচ্ছা তারপরে হচ্ছে রক্তপাত প্রচুর রক্ত গামছায় রক্ত সেই গামছাটা এসে কাচলো কে বাবা লোকনাথ জয় বাবা কিছু মনে করো না তোমার নাম নিয়ে এই মিথ্যে কথাগুলো বলে তো যাই হোক আমারও তো লোকনাথের মূর্তি আছে সেই একটু বলে নিলাম পাশেই আমার ঠাকুর ঘর এই ঠিক এটা আমার ঠাকুর ঘর তো সেইখানে দাঁড়িয়ে মিথ্যের পর মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে এই ঠাকুরটাকে নিয়ে বলেছে যে ও যখন পড়ে গেছে তখন নাকি কিছু করতে পারেনি শুধু লোকনাথ বাবাকে ডেকেছে ভাবো লোকনাথ বাবা স্বয়ং এসেছে বেরুন রূপ ধরে এসেই ধনেপাতার পাতার মাথায় ধরে দিয়েছে সবই আমরা দেখেছি তারপরে হলো বিয়েবাড়ি গোপালের কি বলে ক্যাডবেরি তো সেটার দিকেও তাকায়নি সেটা ঠিক কথাই ও অন্যটার দিকে দেখেছে যেটাতে একটু বেশি আছে গোপালেরটা একটু কম ছিল যেটাতে একটু বেশি ছিল বড় ট্রেটা ওইটার দিকেই ওর নজর পড়েছে দেখেছে ও খাওয়ার দিকে কীরকম নজর কেন রে বাবা এতগুলো টাকা তো দানে পেয়েছিস তো সেখান থেকে একটু নিজের পছন্দ মতন খা বাপ রে বাপ কী গো কী জানি না বাবা একটু খা ওই দানের পয়সার খেতে অসুবিধা কি খা দুটো নিজের পয়সাগুলো ব্যাংকে রাখ সেখান থেকে কোনো খরচ করিস না আর দানে যে পয়সাগুলো পেয়েছিস কারণ কবে আবার যাবি উকিলের কাছে ততদিনে আরেকবার কিউআর কোড দেওয়া হবে তার মধ্যে আজকে আবার যাবে কালকে আবার যাবে হাসনাবাদ তো বুঝতেই পারছো হাসনাবাদে গিয়ে দেখা তো হবেই না টুনটুনির সাথে হবেই হবে তোমাদের সাথে আমি কথা দিয়ে রাখলাম দেখো একটুখানি পাঁচ মিনিটের জন্য হলেও ও ওদিক দিয়ে আসবে বাড়িতে গাড়ি আছে দাদার গাড়ি ও করে চলে আসবে আর এও একটুখানি বেরিয়ে দেখা করেই নেবে নেবেই নেবে তো সেই রকমই এর নিজের স্বার্থেই করবে চ্যানেলের সাথে নিউজ আমারও আমিও কিন্তু ইচ্ছা করলেই করতে পারি অনেকের সাথেই দেখা জানো তো কিন্তু আমি বলে বলে করব না আমি গিয়ে দেখাবো এই যে এসে গেছি এই যে এসে গেছি করে করে দেখাবো তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এক লেপের তলায় শুয়ে থাকা সেটাও আমাদের দেখাতে হবে হ্যাঁ আমরা এখন এটাও দেখবো ইস কী এলো আমাদের গো কি দিয়ে এলো সত্যি ভেরু আর নেরু এক লেপের তলায় ভেরু আর নেরু এক লেপের তরায় কিন্তু দেখো ভেরু কিন্তু ভুলে গেছে কোন দিকে কেটেছে মানে কাটাটা এত ডেঞ্জারাস হয়েছে না মানুষ ভুলে যাচ্ছে এদিকে ভুলে গেছে কোন দিক দিয়ে রক্ত পড়েছে ভুলে গেছে ওদিকে ভেরু ভুলে গেছে যে কোন দিকে অ্যাকচুয়াল কেটেছে না ও ডান দিক ওই বলছে না বাঁ দিক যে ড্রেসিং করছে সে ভুলে গেছে কোন দিক কিন্তু যা লেগেছে সে তো জানে না সেই জন্য সে বলে দিচ্ছে বাঁ দিক কারণ এখন যদি বলে ডান দিক তাহলে তো ভেরুর দিকে এসে শুতে পারবে না ওই যে মাথাটা এরম করে এসে শুলো সেটা তো করতে পারবে না না সেই জন্য ওকে বাঁ দিক করে নিতে হয়েছে ওটা কোনো অসুবিধা নেই তো এটাও বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই যে মিথ্যে কথাগুলো দিনের পর দিন বলে যাচ্ছে নিজের শ্বশুরবাড়ির সাথে কারোর সাথে রিলেশন রাখতে পারলো না সে অন্যের পেছনে গিয়ে কেন লেগে আছে সন্দীপকে কন্টিনিউয়াসলি চোর জোর চোর তারপরে আরও অনেক কিছু তার সাথে তার মাকেও যে সে নাকি নিজের কন্যা সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল তো তিন মাস অব্দি বাঁচিয়ে রেখেছিল কেন আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না বিশ্বাস করো আমার মেন কোশ্চেনটা এখানে যে আপনি তিন মাস কেন বাঁচালেন আগেই মেরে ফেলতেন ফালতু কাজ করেছেন শিলাদেবী আপনি কিষানুর ঠাকুমা আপনি খুব বাজে কাজ করেছেন যখনই দেখলেন আপনার মেয়ে হয়েছে তখনই তো আপনি একটা কিছু করতে পারতেন তাকে তিন মাস অবধি বাঁচিয়ে খাইয়ে দাইয়ে গোলগাটুলে করে তারপরে আপনি ওকে মেরে ফেলতে চাইলেন আপনার তো বুদ্ধি শুদ্ধি একেবারেই লোক পেয়েছে দেখছি পেয়েছিল এখন আপনার বুদ্ধি হয়েছে তখন আপনার বুদ্ধি ছিল না যে তিন মাস আমি বাঁচিয়ে রাখলাম তারপর হঠাৎ চার মাসের সময় আমার মনে হলো একে মেরে ফেলবো আর সঙ্গে সঙ্গে আপনি হাতির পায়ের তলায় দিতে গেলেন সত্যি আমি না অবাক হয়ে যাই আপনি কি করে মা হয়ে নিজের সন্তানকে আপনি মেরে ফেলতে গেলেন কই আপনার এই দ্বিতীয় সন্তান যেটা আমাদের সন্দীপ তাকে তো মারলেন না তাহলে আপনি তখন কি করে পারলেন এই যে দালাল এত প্রশ্ন করে আপনাদের উত্তর কেন দেন না হ্যাঁ উত্তরটা তো দিতে পারেন আপনি আপনার তো কিছু কথা বলা উচিত তাই না দিনের পর দিন এরা না নোংরা নোংরা কথা বলেই চলেছে আর আপনি চুপ করে আছেন অবশ্য চুপ করে থাকাটা একদিকে ভালো ভোগাকালার শত্রু নেই কিন্তু তাহলেও কিছু কথা তো উত্তর দিতেই হয় না আপনার মেয়েই হচ্ছে আপনার সত্যি করে সেদিনকে দাদু একদম পারফেক্ট কথা বলেছে নিজের রক্ত যদি করে না তখন আর তার সাথে কিছু কিছু বলা যায় না মান সম্মানটা নিজের দিকেই নষ্ট হয় কারণ থুতু ফেললে নিজের গায়ে এসেই পড়বে এটা আপনারা একদম ঠিক বলেছেন কিন্তু এই যে মানে কি বলবো এই যে মানে নরপিচাষ গুলো আছে না কিছু নরপিচাস আছে জানেন তো ওয়াইপিতে তারা একেবারে উঠে পড়ে লেগেছে যে কেন তিন মাসের বাচ্চাকে আপনারা মারতে গেলেন তা তিন মাস আগে নয় কেন আমার প্রশ্ন এখানে যে তিন মাস আগে তো জানতে পেরেছিলেন যে ওটা মেয়ে সন্তান তাহলে তিন মাস কেন ওকে বাঁচিয়ে রাখলেন আমি কিন্তু এটা নিয়ে ভীষণ কনফিউজ যে আপনি তিন মাস বাঁচানো তিন মাস আপনি আপনার মেয়ে মায়ের বাড়িতে ছিলেন তো মায়ের বাড়িতে থাকাকালীন কোনো অযত্ন হয়নি এবার তারপরে যখন আপনি বাড়িতে নিয়ে এলেন তখন আপনার শাশুড়ি মানতে রাজি নয় যতটা আমি জানি যে মানতে রাজি না মেয়ে হয়েছে সেই জন্য আপনাকে দিয়ে প্রচুর কাজকর্ম করাতো যাতে আপনি বাচ্চাটার দিকে ধ্যান না দিতে পারেন তাই তো এটাই তো সত্যি ঘটনা যতদূর জানি এটাই সত্যি ঘটনা যে আপনাকে দিয়ে এত পরিশ্রম করানো হতো যে আপনি বাচ্চাটাকে দেখার খাওয়ানোর দাওয়ানোর সময় পেতেন না আর আপনার হাজবেন্ডের মানে কিষাণুর দাদুর কোনো ভূমিকা থাকতো না তার মার ওপর দিয়ে কথা বলার অনেক সন্তানই থাকে মায়ের ওপর দিয়ে কথা বলতে পারে না যেমন আমাদের সন্দীপ সন্দীপও কিন্তু তার মা বাবাকে প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করে তাই বলে তার বউয়ের এই নোংরা মোটা সে মেনে নেবে না নেয়নি এটা কিন্তু খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে যে বউকেও ও বউকে মানে মা বাবা ছেড়ে দিয়ে বউ বইয়ের সাথে থাকা বইয়ের নোংরামিকে প্রশ্রয় দেওয়া এগুলো সে করেনি একটা পুরুষের কাজ করেছে সে সেই জন্য আজকে আমরা এত মানুষ ওর পাশে না হলে ওর পাশে কেউ থাকতাম না একটা অত্যাচারিত মেয়ের পাশেই আমরা কিন্তু থাকতাম যেহেতু আমরা একটা করে মেয়ে অবশ্যই থাকতাম আজকে কেন নেই তার পেছনের কারণটাই হচ্ছে যে ওর ঠিক কাজটা করেছে তাই কারণ ও যদি ওই সময় ওকে প্রশ্রয় দিত যে তোমার সাথেও থাকবো ওর সাথেও গল্প করব তাহলে জিনিসটা খারাপই হতো খারাপই হতো ওর মেরুদণ্ডটা সোজা তাই জন্য সে প্রশ্রয়টা দেয়নি আর এ এই যে ভেরু এই ভেরু হচ্ছে মেরুদণ্ডহীন ভেরুদণ্ডহীন একটি পুরুষ ওর দুটোই দণ্ডই কিন্তু খারাপ মেরুদণ্ড ভেরুদণ্ড তো সেই কারণে না পারে নিজে সোজা হয়ে দাঁড়াতে আর না পারে কোনো কিছু করতে এটা হচ্ছে মেন ব্যাপার নোংরা মুখ চরম সীমায় পৌঁছে যাওয়ার পরেও কিচ্ছু বলে না কিচ্ছু বলে না একটা মাত্র ছেলে আমার বাবা মাকে তুমি দেখো না আমার বাবা মাকে তুমি দুটো ভাত দাও না আমার বাবা মাকে তুমি একটা কাপ চাও দাও না তো তোমার সাথে আমার কিসের রিলেশন কিসের রিলেশন হ্যাঁ বাড়িতে আরো দুটো তিনটে বউ আছে সবাই মিলেমিশে করছে ঠিক আছে সেটা আলাদা কথা বা তুমি কোথাও চাকরি করতে চলে যাচ্ছ সকাল থেকে বেরিয়ে তুমি পারছো না আলাদা কথা তুমি একই বাড়িতে বসে তুমিই নিয়ে বিনিয়ে রেখে দেখাচ্ছ অথচ আমার বাবা মা বয়স্ক মানুষ তাদেরকে এক ফোঁটা জল দিতে তো ওষুধ দিতেও তুমি যাও না এই মেরুদণ্ড মেরুদণ্ড যদি এটা সোজা হতো না এ অনেকদিন আগে বা ছত্রিশটা ছত্রিশ তারপরটা তো জানোই কি তো সে কিন্তু এতবার বাড়তে না কোনো বাড়ির এরকম দেখা যায় না যে এইরকম নিজে একা রেদে খায় আর এরকম ভাবে মাথার উপর পা দিয়ে ঘুরে বেড়ায় চোরকিবাজির মতন বাইরে বেরোনোটাই সব কথা নয় বাড়ির মধ্যেই তো প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল আর এই ভেরু টাকার গন্ধ পেয়ে ভুলে গেল ওই গিয়ে ওর বাবা মার হাতে পায়ে ধরে নাহলে ওর বাবা মা অনেকদিন আগে একে টাইট দিয়ে দিতে পারতো ওই গিয়ে হাতে পায়ে ধরে মিট মিটে শয়তান হচ্ছে ওইটা মুখের সামনে দেখে এসেছি তো মানুষের মুখ দেখলেই তো কিছুটা হলেও বোঝা যায় তাই না সে মানুষটা কেমন মুখের মধ্যে মানুষের যে তার ব্যক্তিত্বটা মুখের মধ্যেই ফুটে ওঠে তো দেখো ব্যক্তিত্বটা একদম রিম্পাজের যেটা বলে আর দীপ্তিদি যেটা বলে একদম পারফেক্ট কথা বলে ওর সম্পর্কে যে ওই হচ্ছে মিটমিটে শয়তান ওর সামনে বসে কালকে রাত্রিবেলা যে ভিডিওটা করেছে সেটা ওর সামনে বসে রাত্রি না সকালে ভিডিওটা করেছে সন্দীপ সম্পর্কে ভাঙা টিন লোহা ভাঙা টিন ভাঙা আমার মনে হচ্ছিল তা ওকেও বেছে দিই কারণ ও তো রদ্দিমাল ওই ভাঙা টিন ভাঙা লোয়া ভাঙার সত্যি মালটাকেও বিক্রি করে দেওয়া উচিত অনেক দিনের পুরনো জমে থাকা লোহা লোয়া ভাঙা টিন ভাঙার মধ্যে ওটাকেও বিক্রি করে দেওয়া উচিত কারণ এর তো মানে ফালতু কোনো হোমেজকে লাগে না কাজে লাগে না তো এটাকে রেখে কি দরকার বাতিল করে দেওয়া উচিত এটাকেও অদ্ভুত ব্যাপার সত্যি করে বলতে লজ্জা করে না হ্যাঁ বলতে লজ্জা করে না অন্যের বরের দিকে তাকিয়ে বসে আছে খাওয়ায় নেই খাওয়ান খাওয়া নেই দাওয়া নেই অন্যের বরের পেছনে তাকিয়ে বসে আছে ও কেন দাড়ি কাটে ও কেন চুল কাটে ও কেন পার্লারে যায় ও কেন ওই করে ও কেন ছেলেকে স্কুলে দেয় না ও কেন ওটা করলো সে তোর কি তোর কি বেশ করেছে বেশ করে যা করে বেশ করে বেশ করে সন্দীপ যদি বেলা দশটার সময় ঘুম থেকে উঠে চা খায় বসে বসে মা করে দেয় তাই খাবে তাই খাবে অসভ্য বেটা ছেলে মেয়ে মা ইয়ে মার্কা মেয়ে খুব মাথা গরম হয়ে যায় এই সব মেয়ে ছেলে দেখলে পরে দিন বসে আছে তারপরে চোর 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 এক তো শিলাদেবী হচ্ছে মেয়ের মৃত্যু কামনা করা মহিলা আর এ তার ছেলে হচ্ছে চোর কিসের চোর রে কিসের চোর তুই তো বাটপাড় তুই তো মৃত্যু কথা বলে কাছ থেকে পয়সা নিয়েছিস একটা ফ্যামিলিকে পুরো নষ্ট করে দিয়েছিস তাদের ইনকামের পথটা বন্ধ করে দিয়েছিস ভগবান তোকে মারবে না ছেড়ে দেবে তোকে কনিকা উজ্জ্বলের একটাই মাত্র রাস্তা এই ইউটিউব সেটা পর্যন্ত তুই আজকে এই জায়গায় নামিয়ে দিয়েছিস তা তোকে মারবে না ভগবান সবই তো শুরু হয়েছে তোর সবেতে এটুকুনি চিট ধরাতেই এই অবস্থা ফাটলে না জানি কী করতিস পুরো যদি ফেটে হা হয়ে যেত সেলাই করতো তাহলে না জানি তুই কি করতিস বাবারে বাবা বিয়ে বাড়িটা তোর বাড়িতে নিয়ে আসতিস বিয়ে বাড়ি যেতে পারতিস না তোর বাড়িতেই বিয়ে হতো এমন একটা ভাব তোর এবার যাবি হাসনাবাদ চি ছি চি চি যে বাড়িতে থাকতে দিল না সেই বাড়ি থেকে আবার যাবি বউবাতে প্রেজেন্টেশন ছাড়া খেয়ে এলি আবার সেই বাড়িতে যাবি কোন মুখে যাবি রে অ্যাকচুয়াল তুই যাবি হচ্ছে হাসনাবাদ টুনটুনির সাথে দেখা করতে আর তোর কোনো কারণ নেই আর তোর কোনো কারণ নেই কি করে না প্রেজেন্টেশন দিয়ে খেয়ে রে ভাই আমাদেরও উচিত ছিল না দেওয়া তোকে এখন বুঝতে পারছি এখন হলে যেতাম না কেতাম না তো যাই হোক বিয়েবাড়ির সাজগোজ সেরে টেরে আবার নিজের ফর্মে ফিরে এসেছে কিন্তু বউ ড্রেস গাউন তোমরা কিন্তু এটা মাথায় রেখো গাউন পরে চোকার পরে টিকলি পরে আমাদের কচি তেতাল্লিশ বছরের একজন বুড়িকে আমরা কেমন দেখতে পাবো সেটার অপেক্ষায় আমরা সবাই থাকলাম কি বলো আর সন্দীপের পেছনে লেগে নিজের বরটাকে একটু তৈরি কর না স্মার্ট দেখ না হয় কিনা সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা মগ নিয়ে দাড়ি কাটে সেটাও আবার কেমন হবে কে জানে যা বালতির ছিড়ি বাবা তার বাড়ির মগ কেমন হবে সে তো কথা সেই মগের মধ্যে দাঁড়ি কাটে জল দিয়ে দিয়ে বাড়ির রক্ষে করো বাবা তো সেইখানে দাঁড়িয়ে জানি না তোর বাড়িতে গিয়ে কোনো মানুষ জল খাবে কিনা না এইসব দেখার পর যায় তো না কেউ কোনো বাড়িতে কোনো লোক যায় না সন্দীপের বাড়িতে এত মানুষ যাচ্ছে গেস্ট আসছে আত্মীয় না তোর বাড়ি আত্মীয় নেই তোর বাড়ি গেস্টও নেই তুই পরের বাড়ি চিন্তা করতে বসেছিস ভাব একবার ওরা মাংস খাচ্ছে চাউমিন খাচ্ছে তোরও চাউমিন খেতে হলো ভাব একবার তোর অবস্থাটা দেখ কি তোর জীব করে লকলক করে প্রত্যেকের কুকুর আছে তো কেউ পোষ্য নিয়ে আসতে হলো কুকুর বলবো না পোষ্য সবার পোষ্য আছে তো কেউ পোষ্য নিয়ে আসতে হলো দেখেছিস তোর পোষ্যটা কি তৈরি করেছিস আর সবার পোষ্যটা দেখ সবার পোষ্যটা দেখ কেমন খায় সেটা দেখিস আর তোর পোষ্যকে সাতেরো আঠেরো গাল এটুকুনি এটুকুনি করে ভাত খাওয়াস দই ভাত বুঝতে পারছিস তো তোর মতো নয় তেলা পিয়া মাছ আর ভাত এর হচ্ছে দই ভাত এর বাইরে আর কিছু নেই কি অবস্থা আবার কুকুরের পায়ে আবার পোষ্যের পায়ে আবার জুতো পরাস তোর আর কি হবে বল আগে নিজের বালতিগুলো পরিষ্কার কর নিজে ভালো বোতলে জল খা নোংরা যেরকম মানসিকতা ঠিক সেরকমই তোর জিনিসপত্রগুলো বুঝেছিস পর্দা বারিশেরোয়া চাদর নাইটি প্রত্যেকটা জিনিস তোর মতো নোংরা এবং মানে দুর্গন্ধযুক্ত কাছিস না তো ওই সপ্তাহে একদিন কাঁচা হয় তাহলে কি করবি বল ইস মা মা সত্যি বাবা ভেবে পাই না আমি কি নোংরা কি নোংরা মেয়ে ছেলে গো কি নোংরা মেয়ে ছেলে আমাদের জামা কাপড় প্রত্যেক দিন ধোয়া হয় প্রত্যেক মেলা হয় শুকানো হয় তোলা হয় এর কোনোদিন দেখতে পাও দেখতে পাও একদিন দেখতে পাও সপ্তাহে ওই সপ্তাহে একদিন কেঁচে দেয় আর ছেড়ে ছেড়ে রাখে কেঁচে দেয় আর ছেড়ে ছেড়ে রাখে সেটা আবার পরের সপ্তাহে গিয়ে কাঁচা হয় নাহলে ওই ছাড়াটাই আবার পরের দিন পরে নেয় ভিডিও করতে হবে তো কি অবস্থা আর ওই ভেরুর সামনে বসে বসে ওইভাবে সোমনাথ এই সন্দীপকে নিয়ে ভিডিও বানিয়েছে কই ওর বর তো বারণ করলো না ওর বর বলেছে না কোনো বাজে কথা বলে ভিডিও করবে না তাহলে যে ভাষাগুলো বলছিল সেগুলো খুব ভালোবাসা সন্দীপের মা সত্যিই তার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল এটা কোনো দিন হয় আসলে বুঝবে কি করে বলো বললাম না বারবার যে এর পক্ষে এই বোঝা সম্ভব না সেই জন্যই সব ফালতু বকতে শুরু করে মাথায় লাগার পর ব্রেনটা যদি একটু ক্র্যাক হয়ে যেত আনন্দ পেতাম আমরা যে ব্রেন চলে গেছে যা স্মৃতিশক্তি হারিয়ে গেল যা কি হতো কি হতো ঠাকুর তুমি কেন একটু দেখলে না স্মৃতিশক্তিটাও তো হারিয়ে ফেলতে পারতো এত জোর আঘাত বাপরে বাপ তুই যাই হোক আমার হাতটা দেখতে পাচ্ছ এইটাতেও আমার হাতটা ভাঙেনি কি মজবুত হাত তার মানে ভেবে দেখো এই বয়সেও আর ওর দেখো বাপরে বাপ আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম অত জোর তাও দেখো ভাঙেনি আমার এখান বুকে লেগেছে হাতে লেগেছে ভাঙেনি আর ওর দেখো আপনি বাবাটা কাপড় ছাদ থেকে তুলে আনতে গেলে হাত কনকন করে ঘর মুছতে গিয়ে কোমর টনটন করে বেশি খেলে পেট কনকন করে কি অবস্থা ঝনঝন কটকট মটমট মেয়ে ছেলে সেই আমরা একটা ছোটবেলায় গল্প শুনেছিলাম না হার মরমরে বেরাম সেই আর কি এর অবস্থা বুঝলে যেদিকে ফেরে মর্মন মর্মন মরমন করে আওয়াজ হয় এদিকে ফিরলে মর্মন মনমন করে আওয়াজ হয় হার মরমরে বেরাম তো সেইটাই হচ্ছে এর কি নচ্ছার মেয়ে ছেলে গো কিন নচ্ছার মেয়ে ছেলে হ্যাঁ উইদাউট প্রেজেন্টেশন দিব্যি খেয়ে চলে এলো ছি মা গো মা চলো বন্ধুরা এটুকুনি থাক পরে আবার আসছি তোমাদের কাছে এগুলো খেয়ে নিয়ে দেখো এতগুলো নিয়ে বসেছি আবার প্রকার মিষ্টি মেশানো তো চলো টাটা